ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলো সরব প্রচার পর্ব। অন্যদিকে পশ্চিম ত্রিপুরা জেলায় চলছে 144 ধারা। আগামী 17 ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে এই ধারা। নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা আটোসাটো করতে ব্যস্ত প্রশাসন। এছাড়া আগরতলা জুড়ে নিরাপত্তা করা হয়েছে জোরদার। মঙ্গলবার রাজধানী একাধিক এলাকা নিরাপত্তা খতিয়ে দেখলেন সদর এসডিপিও অজয় কুমার দাস, সেই সঙ্গে বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অজয় কুমার দাস এদিন জানালেন, পশ্চিম ত্রিপুরা জেলা জুড়ে জারি আছে 144 ধারা। এ ধারা সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি নিরাপত্তাও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। মানুষকে সাবধান করছে যে 144 জারি হয়ে গেছে, 144 ধারা, তো সবাইকে জমায়েত করতে মানা করা হচ্ছে। তাছাড়া আমরা নাকাগুলো চেক করছি, নাকাগুলো যেন তথস্থ থাকে। তাছাড়া আমাদের সঙ্গে সেন্ট্রাল ফোর্স দিয়ে আমরা মানে এরিয়া ডমিনেশনও করছি, তো আর আমাদের মোবাইল পেট্রোল তো দেখছেনই আছে। তো মূল কথা যে কনফিডেন্স বিল্ডিং মেজার হচ্ছে, আমরা আম জনতার মনের মধ্যে সাহস আর কনফিডেন্স আনতে চাইছি যে ওরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেখবেন, আর আমরা পুলিশ প্রশাসন চেষ্টা করব যে এটা জিরো ভায়োলেন্স ইলেকশন করতে পারি। মানুষের অ্যাওয়ারনেস কম আছে, তার জন্য হয়তো একটু দেখছেন একটু ক্রাউডে গেছে। তার জন্য আমরা পাবলিক অ্যাড্রেস সিস্টেম নিয়ে চলছি, যে যারা হয়তো অ্যাওয়্যার নাই তাদের অ্যাওয়ারনেস করা হোক, তারপরে আমরা যখন সেকেন্ড রাউন্ডে আসবো তখন এটাকে আমরা স্ট্রিক্টলি এনফোর্স করবো। কারণ কি হয়তো অ্যাওয়ারনেসের না থাকাতে এটা মানে ট্র্যাফিকটা একটু বেশি হতে পারে। আস্তে আস্তে মানুষ যখন জানতে পারছে রাস্তাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, তার জন্য ব্যবসায়ীদের নির্দিষ্ট কোনো টাইম দেওয়া হচ্ছে দোকান না, দোকান বন্ধ করতে আমরা বলছি না। 144 ধারা মানে জমায়েত তো হবে না, কারণ জমায়েত হলে একটা ডিসপিউট, পলিটিক্যাল ডিসপিউট হতে পারে। তো মূল উদ্দেশ্য হচ্ছে যে 5 বা 5-এর বেশি যেন লোক জমায়েত না হয়। ব্যাস দেখা গেছে বিভিন্ন দলের বুথ অফিসগুলিতে 5 বা তার অধিক লোক জমায়েত করে রাখছে। 144 ধারাতে সব কিছুই ইনক্লুডেড আছে, কেউ বুথ হোক, বুথ অফিস হোক, পার্টি অফিস হোক, তো যদি এটা রোডের মধ্যে থাকে, ওপেন স্পেসে থাকে, একসঙ্গে জমায়েত করতে পারবেন। আগামী 16 তারিখেই ভোট। আর নিরাপত্তার দিক দিয়ে দেখতে গেলে সারা রাজ্যকে কঠোর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে, সেই সঙ্গে দেখা যাচ্ছে প্রশাসনের তৎপরতা। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে এক প্রকার বদ্ধপরিকর রাজ্য নির্বাচন দপ্তর। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।